तस्वीर चाहिए ना। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो आगे बोलो। आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछी। आमी दीपाली चले एसेछि नतून ब्लग निये। ऐ जे ओई देखते पाच्छो, ओई जे माही आर माही ठाम्मु देखते पाच्छो कि सब्जी टब्जी निये बसे आछे। तो आज के सबाई जानो जारा एदेशियो तादेर तो रान्ना पुजो आछे, तो आमरा एदेशियो तो आमादेर रान्ना पुजो आछे। तो ऐ जे माही ठाम्मु ऐ सब्जी टब्जी निये बसे पड़ेछे। तो माओ फ्रेश हुए सबे जस्ट बुझल माने सबे कयेकटा केटे एखोनो सब काटा होयनी। ओई सब रान्ना करे सब माछ चिंगड़ी रेडी करा आछे। आमी एई जामा निये दाड़िये आछी, फ्रेश हब। तो फ्रेश हुए मार हाते हाते करे जतटा पारी हाते हाते करे देव। माहिर अवस्था देखते पाच्छो, ओई देखो गैस निये, देखो गैस निये आर कि सब निये बसे आछे। सब्जी छिलका निये ओ रान्ना करते बसे गेछे। तो चलो बेशी देरी करब ना, तो आमी फ्रेश होए मार हाते हाते किछु करे दी, एकटू परेई चले आसछी, दाड़ाओ। এতে এক এক করে শুরু করে দিয়েছে মা, সবজি কাটা ধোয়া হয়ে গেছে। ওকে নিচে রাখা আছে দেখতে পাচ্ছ, হয়ে যায় এক এক করে এবার ভাজবে আর রাখবে। আর আমার মেয়ে দেখো কি করছে, দেখো ও দেখা দেবে না, গুঁড়ো দুধ খাচ্ছে। কি হলো বাইরে কেন, ভিতরে এসো। ওকে দেখছো কেন গো তোমরা? হ্যাঁ গুঁড়ো দুধ খাচ্ছে, ভিতরে এসো ভিতরে এসো। বলো দেখো আমার ঠাম্মু রান্না করছে, ঠাম্মু রান্না করছে আর আমি ওকে খাওয়াচ্ছি। আবার খাইয়ে টাইয়ে ওসো, মা করছে আস্তে আস্তে। চলো শোনাই খেয়ে নাও, অবস্থা দেখেছো গায়ে গায়ে কি করেছে, দুধ কাজল সিঁদুর, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ওর ঠাম্মু ওর জন্য পিঠে করেছে, তাহলে দেখো ইচ্ছা করে ওর ঠাম্মু করেছে। ও ডিজাইন করে, ও বলে ডিজাইন পিঠে খাবো, ডিজাইন পিঠে করে ওকে আগে দিয়ে দিয়েছে। শোনাই কি পিঠে করেছে ঠাম্মু, ডিজাইন পিঠে করেছে। দেখো পায়েস হয়েছে, পিঠেটা হয়েছে, একটা একটা করে করছে। আমি এই মেয়েকে খাওয়াচ্ছি, এই যে দেখতে পাচ্ছ মেয়েকে খাওয়াচ্ছি। এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, একা বিছানা করে ঝাঁক করেছে, বিছানা করেছে দেখো। ওর ঠাম্মু এখনো রান্না করছে, আমি মেয়েকে এইগুলো গুছিয়ে গেছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। মা এখনো রান্না করছে, ভাজাভুজি করছে, এখনো ভাজছে দেখি। এটা তেল, এটা পটল ভাজছে, পটল ভাজা, আর কয়েকটা ভাজা হয়ে গেছে, এইগুলো এখনো হয়নি। মাছ বেগুন এই কি সব করবে, এগুলো বাকি আছে। ওদিকে চিংড়ি বাকি আছে, হ্যাঁ অনেক বাকি আছে, আমার ঢেঁড়স বাকি আছে, ওই যে টুকটাক কিছু কিছু পড়েছে, এইখানটায় সাজিয়ে রাখা হবে। আমার মেয়ে দেখো, বাবা ওকে দেখছে, ওকে দেখছে বলে ও দেখা, মুখটা দেখা। এখন বাজে প্রায় রাত 11টা, 5 মিনিট বাকি দেখা, রাত 11টা বাজে 5 মিনিট বাকি। কী দেখাবি না, মুখ দেখাবি না, এই দেখো ওদের সময় মুখ দেখে নাও। ওদের বাড়িতে কালকে সবাই পান্তা খেতে আসবে, হ্যাঁ ওকে বলছি পান্তা খেতে আসবে, বলে না আমি এক জায়গায় যাবো বালিগঞ্জে যাবে। এক অবস্থা দেখেছো, চলো তাহলে ওকে ঘুম পাড়িয়ে দিই। এই যে প্রায় রাত 1টা হয়ে গেছে, মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। এই যে মা প্রায় সব হয়ে গেছে, ডাল চচ্চড়ি করবে আর ভাতটা বসাবে, করলেই হয়ে যাবে। এবছর মনে হয় তাড়াতাড়ি হয়ে গেল। এই যে মার সব হয়ে গেছে, দুটো এখনো বাজেনি, এবারে তাড়াতাড়ি হয়ে গেলো দেখতে পাচ্ছ, সব তাড়াতাড়ি হয়ে গেল। ভাতটাই বাকি আছে না,
একটা ভাত হয়ে গেছে, আর একটা বাকি আছে, এই তো হয়েই গেছে প্রায় কমপ্লিট। দুটো বাজেনি, আগের বারে অনেক দেরি হয়ে গেছিল, এবারে একটু তাড়াতাড়ি হয়েছে, দেখেছি দুটো একটা বাজেনি, একটু বাকি আছে। এই আমি এবার শুয়ে পড়েছি, মেয়ের একটু প্রবলেম হচ্ছিল, ওই ঝাঁজ উঠছিল, মেয়ে ঘুমিয়ে পড়েছে, জানালা খুলে দিয়েছিলাম যেহেতু এত রাতে না মশাও ঢুকছে সামনে ডোবা, তো মশা তো চলো, মা এখন ভাতটা নামাবেন, আমি একটু কিছু খাবে খেয়ে মাও শুয়ে পড়বে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগেই পৌঁছাবে। আর হ্যাঁ, এরপর ভিডিও আসবো পান্তা খাওয়া, পান্তা খাওয়া দেখতে পাবে, এবার যেহেতু রান্না পুজো রান্না হয়ে গেছে পান্তা খাবে। তো চলো টাটা, বেশি কথা বললাম না, অনেক রাত হয়ে গেছে প্রায়, এবার দুটো বেজে গেছে, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।